আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আবার আপনার কাছে ফিরে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে, বৈশাখের পাতার ফ্রাই। আশা করি এই বৈশাখের পাতার ফ্রাইটা আপনার তো অনেকটাই ভালো লাগবে। যদি আপনি একবার বাসায় ট্রাই করে দেখেন, আপনার বারবার মনে পড়ে যাবে। খুবই মজার এই রেসিপিটি আর অনেকটাই মচমচে, এতটাই মচমচে যে আমি বারবার খেয়ে যাচ্ছি। খুবই মজার রেসিপি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন মজা মজার রেসিপির জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। চলুন এই রেসিপির উপর গুণ একটু দেখে নিই। এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। ময়দার পরিবর্তে আপনি বেসন ব্যবহার করতে পারেন। হাফ চাপ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চাপ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। বেকিং সোডা দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ। স্বাদ মতন লবণ দিয়ে দেব। একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, এখন অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে পানি ফেলব। অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মিশ্রণটা হয়ে গেছে একটি পাশে, তা এখানে একটি সাইডে রেখে দিব। এখন বাজার পালা, তো এখন আমি কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি। তো তেলটা গরম হয়ে আসছে, এখন পয়সাকের পাতাগুলি এক একটা ময়দার মিশ্রণে ডুবি আমি ভেজে নিব। এইভাবে আমি একটি একটি করে চবি দিয়ে দিব। একটি সাইড হয়ে আসলে তখন আমি উল্টিয়ে দেব। সামান্য পরিমাণ একটু ঢেলে দিলাম যাতে সাইডে না লেগে যায়। তো এখন আমি উল্টিয়ে দেবো, একটি সাইড হয়ে গেছে। এইভাবে আমি ভেজে নিব ছোলা চালটাকে মিডিয়াম আঁচে রেখে। এখন তেলটাকে ঝরিয়ে আমি উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে, একইভাবে আমি কুশিয়ার পাতাগুলি ভেজে নিব। একটি সেট হয়ে আসলে আবার আমি উল্টিয়ে দিব। তো হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলি ভেজে নিব। এখন আমার হয়ে গেছে, এখন উঠিয়ে দিচ্ছি তেলটাকে জড়িয়ে। খুবই মজার রেসিপি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখে নিতে পারেন। খুবই মজার, একবার খেলে আপনি বারবার মনে পড়ে যাবে বৈশাখের এই পাতার রেসিপিটি। আশা করি আমার রেসিপিটি অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি দেখার জন্য আজকের মতন আমি বিদায় নেব। সুস্থ থাকবেন, ভালো।